ষড়যন্ত্রকারীরা এখনও বসে নাই দেশ জুড়ে অস্থিরতা চলছে তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্দিষ্ট সময় নির্বাচনের আহ্বান জানান তিনি বিএনপির ঘোষিত একত্রিশ দফা ও জনসম্পৃক্তি নিয়ে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্যে তিনি বলেন দেশে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে সবাইকে সতর্ক থাকতে হবে স্বৈরাচার পালিয়ে গিয়েছে কথা ঠিক স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলো কিন্তু বদমাশি শুরু করেছে কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে মানুষকে সতর্ক রাখতে হবে গত দুই দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন ঢাকা সহ সব বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন এটা বোঝার জন্য কোন খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নাই স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লি একটা পত্রিকা দুই একটা পত্রিকা পড়লি আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এজন্য বিএনপি নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে জানিয়ে বিএনপির শীর্ষ নেতা বলেন গণতন্ত্রের জন্য ভোটের বিকল্প নাই বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় কোনোভাবেই সেটি সম্ভব নয় যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সে আস্থা অর্জনের তাগিদ দেন হোক বা যেই সময় হোক যেটির যেই সময় ভোট হওয়ার পর রাশেদুল কাদের নাগরিক ঢাকা হতে হবে